এক জলার ধারে এক ব্যাং পরিবার বাস করত। সেই ব্যাং পরিবারে ছিল অনেক বাচ্চা। একদিন একটি ব্যাঙের বাচ্চা জলার পাশে স্যাঁতস্যাঁতে মাঠে ঘুরতে গেছিল। সেই মাঠে তখন একটা ষাঁড় চড়ছিল। বিশাল ষাঁড়টাকে দেখে বাচ্চা ব্যাংটি প্রথমটায় একটু হকচকিয়ে গেল, পরে সাহস করে দূর থেকে তাকে ভালো করে দেখতে লাগলো, আর যতই দেখতে লাগলো ততই অবাক হয়ে গেল। তারপর এক সময় সে ঘরে ফিরে এলো। ফিরে এসে ব্যাঙের বাচ্চাটি তার মাকে বলল, মা মা, আজকে মাঠে আমি এক মস্ত বড় জানোয়ার দেখে এলাম। সে যে কত বড় আর কত মোটা তা না দেখলে বিশ্বাসই হবে না তোমার। ব্যাং বাচ্চাটির মা তখন একটু অহংকারের স্বরে বলল, কি বললি, সে আমার চেয়েও বড়? বাচ্চাটি একটু ব্যঙ্গ করে বলল, আরে কি বলছো মা তুমি, সে তোমার চেয়ে অনেক 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 গুণ বড়। মা ব্যাংটি তখন তার পেটটি ফুলিয়ে বলল, এই এত বড়? বাচ্চা ব্যাংটি হু হু করে তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, হাসালে তুমি মা, এ তার 100 ভাগের 1 ভাগও না। মা ব্যাংটি তখন তার পেটটা আরো ফুলিয়ে বলল, চেয়ে দেখ এবার, এত বড় নিশ্চয় নয়। বাচ্চা ব্যাংটি তখন হাসতে হাসতে বলল, মা তুমি 1000 চেষ্টা করলেও তার মতো বিরাট হতে পারবে না। ব্যাং বাচ্চাটির এই কথা শুনে মা ব্যাং রেগে মেগে তার পেটটা আরো বড় করে ফুলাতে যেতেই হঠাৎ ফটাস করে ফেটে গেল। আর যেই না পেট ফেটে গেল, মা ব্যাংটি মারা গেল। এর থেকেই বোঝা যায় অহংকার করা ও অনুকরণ করা অনেক সময়ই বিপদ ডেকে আনে।